আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে অনেকে প্রতারিত হচ্ছেন। প্রতারিত মানুষদের সুবিধার্থে এবং বেকারদের কর্মসংস্থান করতে পথ চলা শুরু হলো ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং এর। প্রতারণার পেছনে কারণ কি এবং কিভাবে তা থেকে নিজেদেরকে দূরে রাখা যায়, সর্বোপরি অপরাধীদের চিহ্নিত করা যায়, তার জন্যই এই সংস্থা কাজ করবে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের পাশে কার্যালয়ের সূচনা পর্বে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল, শিলিগুড়ি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মলয় করঞ্জাই এবং সংস্থার ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত। আমরা একটা সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স করব এবং স্টেট অফ দ্য আর্ট একটা ফরেন্সিক ল্যাব বানানো হবে, যেখানে স্টুডেন্টদের আপস্কিলিং করা হবে। কারণ সাইবার সিকিউরিটির এখন প্রচুর জব আছে। আমরা লাস্ট 12 বছর ধরে কলকাতায় আছি, শিলিগুড়িতে আমরা নতুন এলাম। তো কলকাতায় আমরা 1200 স্টুডেন্ট প্রত্যেক বছর আমাদের কাছ থেকে পাশ করে বেরোয় এবং তারা PWC থেকে কলকাতা পুলিশ, CID সমস্ত জায়গায় কাজ করছে। সমস্ত কোম্পানি, আজকে ITC বলুন, PWC বলুন, কলকাতা পুলিশ, ENY, তারা পার্সোনালি আমাকে বারবার বলছে যে লোক পাঠাও, আমাদের প্রচুর লোক লাগবে। সেই লোক কিন্তু আমরা দিতে পারছি না। যে আজকে পুলিশ যখন ইনভেস্টিগেট করছেন, তারা কিন্তু জানেন না যে সাইবার ফ্রডটা কীভাবে ডিটেক্ট করা যায়। কারণ সাইবার, যদিও আমাদের এখানে পুলিশ স্টেশন আছে, এখানে মানুষ কিন্তু এখনও একজন দুজন ঠিকমতো জানেন, বাকিরা জানেন না। তাহলে প্রথম তাদেরকে শেখাতে হবে যে কীভাবে ফ্রডটা হচ্ছে, সেইগুলোকে শেখানো। যদি শেখাতে পারি, আপনি দেখবেন অনেক কিন্তু উন্নতি হবে।